জলপুর শেরপুর ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচি দুশো উনত্রিশ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন সকালে জামালপুরের চিকানপাড়া এলাকায় এই চাল কালোবাজারে বিক্রির খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত এ সময় চাল ব্যবসায়ী রফিকের বাড়ির সামনে তিনটি ইজি বাইক থেকে পঁচাশি বস্তা চাল উদ্ধার করা হয় এ ঘটনায় ডিলার লুৎফর রহমান সহ আরও দুইজনের বিরুদ্ধে মামলা করা হয় এছাড়া বিকেলে একই ইউনিয়নের বিয়ারা পালাশ তলা থেকে চুয়াত্তর বস্তা ও বৃহস্পতিবার রাতে মেলান্দহর বেথমারি গ্রাম থেকে আরও ত্রিশ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এদিকে শেরপুরে চৌকিদার জহুরুল হকের বাড়ি থেকে তেত্রিশ বস্তা চাল উদ্ধার করা হয় এছাড়া লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি চেয়ারম্যান ও ডিলার মোহাম্মদ কামাল হোসেন ভইয়ার বাড়িতে মজুদ করা সাত বস্তা সরকারি চাল জব্দ করা হয় অন্যদিকে বগুড়ার শিবগঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণে অনিয়মের অভিযোগে একজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় ত্রাণ বিতরণ কার্যক্রমে দুর্নীতি করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তিনি বলেছেন এখন থেকে সরকারের ত্রাণ বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে দুদক শুক্রবার দুপুরে দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানান তিনি ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে কেউ অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলেও জানান দুদক চেয়ারম্যান